বলা উচিত, কিংবা জন্মসংবাদ শুনলে, কিংবা খাবার গ্রহণের আগে কোন মন্ত্র আওড়ানো উচিত, কোথাও যাত্রাকালে কি মন্ত্র উচ্চারণ করতে হয়, সকালে স্নান করে কোনো মন্ত্র উচ্চারণ করতে হয় কি? হ্যাঁ বন্ধুরা, আজ আমরা নিত্যপাঠ্য বা নিত্য প্রয়োজনীয় মন্ত্রগুলো জেনে নেব। যে কোনো শুভ কর্মের প্রারম্ভে এবং কোনো কিছু দান বা গ্রহণকালে বলুন ওম তৎসৎ। কারো সাথে সাক্ষাতে বা ফোনে আলাপের শুরুতে ও শেষে নমস্কার বলুন। ছোট বড় ধর্মবর্ণ নির্বিশেষে নমস্কার বলুন। সর্বকার্যের শুরুতে বলুন ওম মাধবায় নমঃ। কাউকে শুভেচ্ছা জানাতে বলুন শুভমস্তু। শুভ সংবাদ শ্রবণ করলে বলুন ওম শান্তি। যাত্রাকালে স্মরণ করুন দুর্গা দুর্গা অথবা ওম বামন দেবায় নমঃ। আহারের মন্ত্র সংক্ষেপে ওম ব্রহ্মার্পণমস্তু। ঔষধ সেবনের সময়ে বলুন ওম বিষ্ণবে নমঃ। বিপদগ্রস্ত হলে জপ করুন ত্রাহিমাং মধুসূদনা। মলমূত্র ত্যাগের পর বলুন আজ্ঞা করো বসুন্ধরা। শয়নের পূর্বে বলুন ওম পদ্মনাভায় নমঃ। কোন পুরুষ মানুষের মৃত্যু সংবাদ শ্রবণে বলুন দিব্যান লোকান স্বগচ্ছতু। কোন নারীর মৃত্যু সংবাদ শ্রবণে বলুন দিব্যান লোকান স্বগচ্ছতু। কোন পুত্র সন্তানের জন্ম সংবাদ শুনলে বলুন আয়ুষ্মান ভবঃ। কোন কন্যা সন্তানের জন্ম সংবাদ শুনলে বলুন আয়ুষ্মতী ভবঃ। সূর্যোদয়ের পূর্বে ঘুম থেকে উঠে বলুন ওম ব্রহ্মা মুরারিস্তি পুরান্তকারী ভানু শোষী ভূমি সূত বুধস্য গুরুশ্চ শুক্র শনি রাহু কেতুঃ কুর্বন্তো সর্বে মম সুপ্রভাতম্। স্নানের মন্ত্র ওম কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রভাস পুষ্করাণি চ তীর্থান্নে তানি পুণ্যানি স্নানকালে ভবন্তিহ। সূর্য প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কাশং কশ্যপেয়ম মহাদুতিম ধন্তরিং সর্বপাপঘ্নম প্রণতস্মি দিবাকরম্। মন্দির প্রবেশ, প্রণাম, প্রার্থনা, শাস্ত্রপাঠ বা যে কোনো পবিত্র কাজের শুরুতে এই শুদ্ধি মন্ত্র পাঠ করুন ওম তদ বিষ্ণু পরমম পদম সদপুষ্যন্তি সূরয়ঃ দেবে বচক্ষুরাততম ওম অপবিত্র পবিত্র বা সর্ববস্তাঙ্গতঃ পিবা যৎস্বারেত পুণ্ডরীকাক্ষং সাবজ্জ অভ্যন্তর শুচিহি। নিত্য গায়ত্রী মন্ত্র পাঠ করুন ওম ভূর্ভুবস্বঃ তৎসবিতুর্বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। ওম কাজের অবসরে যখনই সময় পাবেন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রতিদিন অন্তত একবার হলেও ওম ধ্যান করুন। আপনার সন্তানকে স্কুলের পড়াশোনার পাশাপাশি যথার্থ ধর্মীয় শিক্ষাদানের ব্যবস্থা করুন। সন্তানকে যথার্থ ধর্মজ্ঞান দিতে না পারলে তাকে ভালো মানুষ তৈরিতে আপনার সকল প্রচেষ্টাই ব্যর্থ হবে। আসুন শান্তি মন্ত্র পাঠ করি ওম সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়াঃ সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিদ দুঃখ ভাগ ভবেত্। সকলে সুখী হন, নিরোগ হন এবং প্রশান্তি লাভ করুন।
কেউ যেন দুঃখ ভোগ না করে। ওম শান্তিঃ, ওম শান্তিঃ, ওম শান্তিঃ।